আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি অমঙ্গল হয় এটা কি বিশ্বাস করা উচিত এটা কি ইসলামে আছে বা ইসলাম এটাকে কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মানুষ যে বলে ইমানের অংশ এই কথাটি পুরোপুরি শুদ্ধ নয় যাই হোক সকালে ঘর ঝাড়ু না দিলে কি অমঙ্গল হয় এই বক্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ ও শেখ এই কথাটি আমাদের সমাজে ছড়িয়ে আছে এটা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য বক্তব্য নয় কোনো কিছুকে খারাপ লক্ষণ হিসেবে নির্ধারণ করা ইসলামে হারাম এসব পুরোপুরি শেখ এসব নিয়ে অনেক হাদিস আছে এটি ইসলামে নিষিদ্ধ বিষয় এসব বিশ্বাস করা জায়েজ নেই এটাই নিয়ে কোন সন্দেহ নেই ঘর ঝাড়ু দেবেন এটা পরিচ্ছন্নতার ব্যাপার এখানে মঙ্গল অমঙ্গল টানার কিছু নেই আশা করি উত্তরটা পেয়েছেন আমরা এই ছোট ছোট বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রাখবো যাতে আমাদের সামান্যতম ব্যাপারে অসচেতনাবসতা শির যায় আর এই শির খুবই মারাত্মক বড় ধরনের একটি গোনা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা এ ধরনের কুসংস্কার কখনোই বিশ্বাস রাখবো না আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাত